কিছু। চলো দাঁড়াও, যাবার আগে জেনে যাও এ বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। এর জন্য আমি তৈরি ছিলাম মল্লিকা। এসো চলো মল্লিকা। হাই কিংশুক। সুচেতা। Yes uncle। উপরে এসো। কি হয়েছে আঙ্কেল? কিংশুক কেমন করে চলে গেল কেন? এসো, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? এটা কি ভালো হলো? কোনটা ভালো হতো? বাবার কথা মেনে নেওয়া, সুচেতাকে বিয়ে করা, তোমাকে ভুলে যাওয়া, কোনটা ঠিক হতো বলো? মল্লিকা, জীবন তার নিজের মতন চলে, টাকার অহংকারে যারা জীবনকে দেখতে পায় না সেটা তাদের দুর্ভাগ্য। তোমাদের এই ঝগড়া আমার ভালো লাগছে না। মল্লিকা, বাবা জীবনকে একরকম ভাবে দেখতে অভ্যস্ত আর আমি আরেকরকম ভাবে, দুজনকার মূল্যবোধের সংঘাত অবশ্যম্ভাবী। অবশ্যই প্রত্যেক বাবা মার ছেলেমেয়ের বেলাতেই এটাই সত্যি, এবং আমাদের বেলাতেও তাই হবে। মল্লিকা, সে নিয়ে এখন থেকে ভেবে কি লাভ? আজ আর কোনো কাজ নয়, সব কথা ভুলে গিয়ে ছন্দবদ্ধ গ্রন্থ গীত এসো তুমি পেয়ে। বারে তাই বলে আমি আমার বউকে আদর করতে পারবো না? না বললেই হলো। ছাড়ো ছাড়ো না, হাসতে লজ্জা করছে না? কেউ যদি দেখতো। এ মা, দেখলো তো? ইমের পালে বললাম রে, কিছুই খেতে দেবে না। এসে আমাদের সুজাত অনেক ভালো ছিল। খাও খাও খাও, যত খুশি খাও। আমরা কোথায় যাচ্ছি? দূরে, অনেক দূরে, মল্লিকার অন্তঃপুরে। বলো না। যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে। সত্যি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।